আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখব সিপি আডারোর পজিশন কিভাবে ঠিক করবেন, হোম পজিশন কিভাবে ঠিক করবেন। সিপি আডারো যে কোনো মেশিনে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো মেশিন ব্যবহার করা থাকতেই পারে, তারপরেও হোম পজিশন ঠিক করতে হবে। যদি প্লাট লগে থাকে অথবা এরকম ভার্টিক্যাল অথবা প্লেন মেশিন চেন স্টিচ যেখানে থাকুক না কেন, তার একটি হোম পজিশন আছে, সেই হোম পজিশনটা কিভাবে ঠিক করবেন। হোম পজিশনটি ঠিক করার জন্য আপনার অবশ্যই প্রোগ্রামটি জানতে হবে। যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি বেস্ট। তাহলে চলুন শুরু করা যাক। হোম পজিশন ঠিক করার জন্য কিভাবে করতে হয় আমি আগেই আরেকটি আর অন্যান্য ভিডিওতে বলে দিয়েছি। এটার এসে তিনটি ধাপ আছে। প্রথম হচ্ছে একটি ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপের যাওয়ার দরকার নাই, আমরা যেটা নিয়ে জানি, আই বাটন চেপে ধরে সুইচ মানে পাওয়ার অন করে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর এই হোম পজিশন ঠিক দ্বিতীয় স্টেপে আছে। তাহলে চলুন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। যখনই পাওয়ার সুইচটি অন করে আই বাটনটি চেপে ধরে পাওয়ার সুইচটি অন করবেন এবং আই বাটনটি ছেড়ে দিবেন, তখন এই দ্বিতীয় স্টেপ ডাবটি আসবে। এখানে আপনি চলে যাবেন সরাসরি 120-এ। যদি আমি এখান থেকে হোম পজিশনটা দেখতে যান তাহলে কিন্তু এটা হবে হোম পজিশন। এখানে যখন এই মার্কটি থাকবে তখন হবে হোম পজিশন। এখন হোম পজিশনটা আছে মনে করেন এইভাবে। এখন এই হোম পজিশনটা চেঞ্জ করার জন্য যদি আমি চলে যাই 120-এ, এটাকে মাইনাস করে দিব, মাইনাস করে দিলাম এবং সেভ করে দিলাম। মাইনাস করে সেভ করে দেওয়ার পর পাওয়ার সুইচটি আমি অন অফ করে দিলাম, তারপর পুনরায় পাওয়ার সুইচটি অন করলাম। তারপর যদি আমি মেশিনটা চালাতে যাই তাহলে হোম পজিশনটা কি ঠিক থাকবে? দেখা যাক হোম পজিশনটার কি অবস্থা। হোম পজিশন আমার এখানে আছে লাল দাগ বর্তমানে। যখনই 120-এ মাইনাস করা দেখলাম, মাইনাস দেখার পর আপনার এখানে আমাদের এটা লাল দেখা যাচ্ছে। আমরা এখন এটাকে প্লাস করব। প্লাস করে 44 করে দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে পাওয়ার সুইচটি অফ করে দেব এবং পুনরায় চালু করে দেব। পুনরায় চালু করার পর যদি আমরা এখানে হোম পজিশনটি কোথায় আছে দেখার জন্য এখন আমরা যদি দেখতে যাই হোম পজিশনটি কোথায় আছে, কিন্তু এখন খুঁজে পাবো না হোম পজিশন প্রোগ্রাম পজিশনটা। এখান থেকে যদি হোম পজিশন দেখতে যাই কখনো হোম পজিশনটা ঠিক মতন থাকবে না, কারণ হোম পজিশনটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা হোম পজিশনটা সঠিকভাবে দেখতে পাবো, কিন্তু এটা থাকার কথা, হলুদ চিহ্নটা এভাবে থাকার কথা, কিন্তু একটু ভিতরে গেছে, নিচে গেছে। তো হোম পজিশনটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। এই হোম পজিশনটা চেঞ্জ করতে হলে 120-এ গিয়ে এখান থেকে রাইট করে দেওয়া যাবে। তা আমি আবার 120-এ এখানে আছে 44, আমি মাইনাস দিয়ে এটাকে পরিবর্তন করে দেব, জিরো করে দেব, মাইনাসও করবো না প্লাসও করবো না, বাস সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি আবারও নতুন করে সুইচ দিই তাহলে এখানে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে 120 থেকে আপনি চাইলে হোম পজিশনটা সঠিক করে নিতে পারবেন। তবে এবার দেখাবো কিভাবে রিসেট করবেন। রিসেট করার জন্য আপনি 95-তে চলে যাবেন। 95-তে যাওয়ার পর এখানে যে এগুলো আছে এটাকে আপনি চেঞ্জ করে দিবেন। আপনি চেঞ্জ করে আপনি মেশিন নাম্বার হিসাবে চেঞ্জ করে দেওয়ার পর এখানে স্পিড আছে। আপনি যদি এখান থেকে যদি আবার আর অন্যটা দিতে চান তাহলে কিন্তু এখানে স্পিডটা চেঞ্জ হয়ে যেতে পারে। অবশ্যই এখান থেকে রিসেট করবেন, খুব সহজভাবে রিসেট করতে পারবেন। রিসেট যত প্রোগ্রাম আউলাক না কেন, যেদিকে যাক না কেন, রিসেট করলে 95-তে গিয়ে মডেলটা চেঞ্জ করে দিলে বাস, ওকে, আর কোনো ঝামেলা নেই। তো DLM আমাদের যেহেতু আছে, আমাদের DLM-এ ক্লিক দিয়ে এখানে সেট করে দিতে হবে। আমাদের সবগুলো প্রোগ্রাম এখানে আমাদের সমাধান হয়ে গেল এক রিসেটের মাধ্যমে। এখন আমি পাওয়ারটি অন করব এবং অফ করব, তারপরে মেশিনটি চালাইলে পুনরায় একই গতিতে চলবে। তবে আজকে এই পর্যন্তই ছিল। রিসেট কিভাবে করবেন এবং স্টপ হোম পজিশনে কিভাবে যাবেন তা নিয়ে এই ভিডিওটি ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।